চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলেন তোমার নাম মসজিদের মাইকে, হবে এলেন তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনে ঘুরে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনে ঘুরে। সুতোই টান দিলে মালি সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানাজায় শরিক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানাজায় শরিক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলেন তোমার নাম মসজিদের মাইকে, হবে এলেন তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে,
बड़ी वल नहीं रे बड़ी नहीं रे दुनिया ते। এই দুনিয়াতে রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, দুনিয়াতে আসার পরে আমরা যেন আমাদের গন্তব্য ভুলে না যাই, আমরা যেন আমাদের ডেস্টিনেশন ভুলে না যাই, এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা আয়াতে নয় তিনটি সুরার তিনটি আয়াতে মৌতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের তিন নম্বর সুরা সুরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, 21 নম্বর সুরা সূরাতুল আম্বিয়া এর 35 নম্বর আয়াত এবং 29 নম্বর সুরা সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ একই কথা তিনবার বলেছেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, এভরিওয়ান এভরি সোল উইল টেক দা টেস্ট অফ ডেথ, প্রত্যেককেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে। আরবের একজন কবি এজন্য তার কবিতায় বড় সুন্দর করে দুটো লাইন লিখেছেন, তিনি বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মউত হচ্ছে এমন একটি পেয়ালার নাম যেই পেয়ালা থেকে সবাই পান করবে, আর কবর হচ্ছে এমন একটি বাড়ি যেই বাড়িতে সবাই ঢুকবে, মৌতের হাত থেকে কেউ রেহাই পাবে না। এই কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় যদি আপনার নামে মামলা হয়, গভীর রাতে যদি আপনার নামে গ্রেফতারি পরোয়ানা আসে, পুলিশ যদি ফোর্স নিয়ে আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়, মাঝখানে যদি আপনার কোনো ক্লোজ ফ্রেন্ড আপনার কোনো কাছের বন্ধু দেখে আপনার বাড়ির উদ্দেশ্যে পুলিশ যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনাকে ফোন করে বলবে, দোস্ত তোমার বাড়ির দিকে পুলিশ আসতেছে তাড়াতাড়ি পালাও। আপনার কাছে ফোন আসার পরে খবর পেয়ে আপনি এবার বউকে বললেন, বউ বাড়িতে তোমরা নিরাপদে থাকো, আমি পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলাম। পুলিশ আসার খবর শুনে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে হয়তো আপনি পুলিশের হাত থেকে রেহাই পাবেন, পালিয়ে বাঁচতে পারবেন, কিন্তু ভাইরে মালাকুল মউত যখন আসবে কোনো দরজা দিয়া পালায় আপনি কুল পাবেন না, যেখানেই আপনি যান না কেন সেখানেই মউত চলে আসবে। একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ে গেল, মনোযোগ আছে আপনাদের? একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ে গেল, সুলাইমান নবীর আমলের ঘটনা। সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর এমন এক পয়গাম্বর ছিলেন, লিকুল্লি নবিয়্যিন মুস্তাজাবুদ দাওয়া, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা বিশেষ একটি দোয়ার সুযোগ দিয়েছিলেন। নবীরা আল্লাহ তাআলা সকল নবীকে বলেছিলেন, একটা দোয়া সবার জন্য এই সুযোগ দিলাম, দোয়া করলেই সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন কি? এই সুযোগ পেয়ে সুলাইমান নবী দোয়া করেছিলেন, তার দোয়া আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন। সুলাইমান নবী দোয়া করেছিলেন, রব্বিগফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগী লি আহাদিম মিন বাদি, তিনি বলেছিলেন, রব আমাকে মাফ করো, এমন ক্ষমতা আমাকে দাও আমার পরে দুনিয়ায় কোনো ক্ষমতাওয়ালা লোক কেয়ামত পর্যন্ত এমন ক্ষমতা যেন কেউ না পায়। এই দোয়াটা করার পরে দোয়া কবুল করেছেন কে? সেই যুগে কিন্তু রকেট ছিল না, বিমান ছিল না, বিজ্ঞান ছিল না, প্রযুক্তি ছিল না, কিন্তু সুলাইমান নবী হাজার হাজার বছর আগে আল্লাহর কাছে ক্ষমতার দোয়া করেছেন, আল্লাহ এমন ক্ষমতার মালিক বানাও কেয়ামত পর্যন্ত যেন এমন ক্ষমতা আর কেউ না পায়। তার দোয়া কবুল করে আল্লাহ তাকে এমন ক্ষমতার মালিক বানালেন, আজ পর্যন্ত এই রকম ক্ষমতা কেউ পায় নাই, আমেরিকার প্রেসিডেন্ট পায় নাই, রাশিয়ার ভ্লাদিমির পুতিনও পায় নাই, কিম জং উনও পায় নাই, কেয়ামত পর্যন্ত কেউ এমন ক্ষমতা পাবে না। পারমাণবিক বোমা নিয়ে পারমাণবিক অস্ত্র নিয়ে আমরা বড় বড়াই করি, সুলাইমান নবীর ক্ষমতার পাওয়ার কি আপনি জানেন নাকি? আল্লাহ তার দোয়া কবুল করে এমন ক্ষমতা দিয়েছেন, এই যুগের রাষ্ট্রপ্রধানরা এক দেশ থেকে আরেক দেশে বিমানে করে যায়। এই বাংলাদেশ থেকে যদি আপনি নিউ ইয়র্কে যেতে চান 10 ঘন্টার উপরে সময় লাগবে, আর আল্লাহ সুলাইমান নবীকে এমন ক্ষমতার মালিক বানালেন, সুলাইমান নবীর দোয়া কবুল করে আল্লাহ তাকে এমন ক্ষমতা দিলেন, এমন একটা সিংহাসন আল্লাহ তাকে দিলেন যেই সিংহাসনের ইঞ্জিন নাই, গাড়িতে ইঞ্জিন আছে, জাহাজের ইঞ্জিন আছে,
বিমানেরও ইঞ্জিন আছে। সুলাইমান নবীকে আল্লাহ বললেন, সুলাইমান তুমি তো ক্ষমতার দোয়া করেছ, এমন ক্ষমতা দিলাম তোমার সফরের জন্য, ইঞ্জিন ছাড়া বাহন তুমি ব্যবহার করবা। সুলাইমান নবী বললেন, আল্লাহ কেমন যানবাহন এটা? আল্লাহ বললেন, তোমার সিংহাসনের পাওয়ার আমি এমন দিব, সকালবেলা যখন তুমি তোমার সিংহাসনে বসবা, ইঞ্জিন ছাড়া বিনা ইঞ্জিনে বাতাসকে আমি হুকুম করব, বাতাসের মালিক কে? আস্তে বলবেন না, জোরে বলেন, বাতাসের মালিক কে? বাতাসকে আমি হুকুম করব, সুলাইমান এই বাতাস এত দ্রুত বেগে তোমার সেই বাহনকে নিয়ে ছুটবে, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে তুমি এক মাসের পথ চলে যাবে। আল্লাহু আকবার! আপনি কোন বিমান দিয়া সকালবেলা উঠে এক মাসের পথ পাড়ি দিবেন? আল্লাহু আকবার! আল্লাহ নবী সুলাইমান বললেন, অগরব, এক মাসের পথ যদি চলে যাই আমি আবার কেমনে ফিরে আসবো? আল্লাহ বললেন, টেনশনের দরকার নাই, বিকেল বেলা তুমি যখন আবার সিংহাসনে উঠে বসবা, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে এক মাসের পথ আবার ফিরে আসবা। এমন ক্ষমতার মালিক আল্লাহ তাকে বানালেন। পিঁপড়ার ভাষা তিনি বুঝতেন। কোরআনে কারিমে পিঁপড়ার নামেও সুরা আছে না নাই? সুরার নাম কি? সুরা পিঁপড়া। তাহলে বলেন তো সুরাটার নাম কি? কিশোরগঞ্জের মানুষ তো ওয়াজ জানে, কি ওয়াজ করতাম? সুরাতু আন্নামাল, পিঁপড়ার নামে আল্লাহ সুরা দিয়েছেন। পিঁপড়ার এই কাহিনী আল্লাহ সুরার ভেতরে বলেছেন। সুলাইমান নবী যখন তার দলবল নিয়ে সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছেন, পিঁপড়ার বাহিরের প্রধান যে ছিল সে বলল, তাড়াতাড়ি তোমরা গর্তের ভেতরে ঢুকো। সুরা নামলের ভেতরে এই কিচ্ছা এসেছে, বলল তাড়াতাড়ি তোমরা গর্তের ভেতরে ঢুকো, সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে। সুলাইমান নবী এটা শুনলেন, শুনে তার বাহিনীকে বললেন, থামো। মুচকি হাসলেন, তার সৈন্যদল বললেন, কি ব্যাপার, থামিয়ে দিলেন কেন আর মুচকি মুচকি হাসেন কেন? সুলাইমান নবী বললেন, তোমরা তো পিপিলিকার ভাষা বুঝো না, কিন্তু আমাকে পিপিলিকার ভাষা বুঝার যোগ্যতা যিনি দিয়েছেন তিনি কে? পিঁপড়ার বাহিনীর প্রধান তার পিঁপড়াদেরকে বলতেছে, গর্তের ভেতরে যেন ঢুকে যায়, এই কিচ্ছা সুরা পিঁপড়ার সুরা, যেটা সুরা নামালের ভেতরে আছে। তো সুলাইমান নবী এমন ক্ষমতাবান লোক ছিলেন, জিনদেরকে শাসন করেছেন, জিনদেরকে দিয়া এখনকার বাইতুল মুকাদ্দাস যেটা, ওই বাইতুল মুকাদ্দাস সুলাইমান নবী জিনদেরকে দিয়ে রাজমিস্ত্রি বানাইয়া তিনি বানিয়েছেন। আল্লাহু আকবার! সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝতেন, পশু পাখির ভাষা বুঝতেন, বাতাস তার হুকুম মানত। ওই সুলাইমান নবীর সময়ের একটা কিচ্ছা আপনাদেরকে শোনাচ্ছি, আবুল তাবুল কিচ্ছা নয়, শুনে নেবার সুলাইমান নবীর সময়ের ঘটনা। সুলাইমান নবীর একজন মন্ত্রী ছিল, সুলাইমান আলাইহিসসালাম তার মন্ত্রীকে নিয়ে বসে আছেন। এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সেইদিনা সুলাইমান আলাইহিসসালামের কাছে আসলেন। কথোপকথন শেষ করে তিনি যখন বিদায় নিচ্ছিলেন, ওই মন্ত্রীর দিকে এক নজর তাকালেন। মালাকুল মউত চলে যাওয়ার পরে মন্ত্রী সুলাইমান নবীকে বলল, গো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার কাছে যিনি এসেছিলেন তাকে তো চিনলাম না, জীবনে কোনোদিন আমি তাকে দেখি নাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম তখন বললেন, ইনি কোনো মানুষ নন, মানুষের বেশ ধরে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা আমার কাছে এসেছেন। এই কথা শোনা মাত্রই মন্ত্রী বলল, গো আল্লাহর নবী সুলাইমান, এই জন্য তো আমি ভয় পেয়ে গিয়েছি, লোকটা যাওয়ার সময় আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল আমার কলিজা পর্যন্ত দুমড়ে মুচড়ে উঠেছে। ওগো আল্লাহর নবী সুলাইমান, লোকটা আপনার দরবারে যদি আবার আসে আর আমার সঙ্গে যদি পুনরায় দেখা হয়ে যায়, আমি নিজেকে স্থির রাখতে পারবো না। আপনি এক কাজ করেন, আল্লাহ তাআলা তো বাতাসকে আপনার আদেশের অনুগত করে দিয়েছেন, বাতাসকে হুকুম করেন, বাতাস যেন আমাকে এখান থেকে হিন্দুস্তানের কোনো দূরবর্তী জায়গায় রেখে আসে। আল্লাহ নবী সুলাইমান বাতাসকে হুকুম করলেন, বাতাস তার হুকুম মতো ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী জায়গায় নিয়ে গেল। মনোযোগ আছে তো? পরের দিন মালাকুল মউত সুলাইমান নবীর কাছে আসলেন। সুলাইমান নবী এবার মালাকুল মউতকে বললেন, ও মালাকুল মউত, গতকাল তুমি চলে যাওয়ার সময় আমার মন্ত্রীর দিকে কেমন করে তাকিয়েছিলে? বেচারা তো খুব ভয় পেয়েছিল, কেমন করে তাকিয়েছিলে? মালাকুল মউত তখন বলল, গো আল্লাহর নবী সুলাইমান, আমি যখন আপনার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম, লোকটাকে আপনার মজলিসে দেখে বড় অবাক হয়ে গেলাম, কারণ আল্লাহর দেওয়া শিডিউল ছিল আপনার সাথে সাক্ষাতের পর হিন্দুস্তানে আমি গিয়ে লোকটার রুহ কবজ করব। আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর সুলাইমান নবী কোন দেশে আর হিন্দুস্তান কোন দেশে? এক দেশ থেকে আরেক দেশে আসতে মালাকুল মউতের কি কোনো টাইম লাগে না? এই প্রশ্ন তো আসতেই পারে,
এই প্রশ্নের জবাব নবীজি হাদিসে দিয়েছেন। নবীজি বলেছেন, মালাকুল মউতকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন দুনিয়ার মাশরিক থেকে মাগরিব, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে পৌঁছাতে তার এক কদম ফালানো লাগে না। বরং একটা উদাহরণ দেওয়া হয়েছে এরকম, যদি কেউ একটা প্লেটের মধ্যে কিছু দানা নেয়, সে যেমন একটার পর একটা দানা নিতে পারে, তেমনি গোটা দুনিয়াটাও আল্লাহ তাআলা মালাকুল মউতের হাতের তালুর মধ্যে দিয়েছেন, যেন ইচ্ছে মতোই সে যে কোনো সময় যে কোনো প্রাণের রোগ কবচ করতে পারে। এটা মালাকুল মউতের জন্য অসাধ্য না, কিন্তু মালাকুল মউত চিন্তা করছেন আমি না হয় এখান থেকে চলে যাব এখনই হিন্দুস্তানে, কিন্তু যার রুহ আমি কবজ করব সে তো আমার মতো নয়, সে তো এই মুহূর্তে হিন্দুস্তানে যাওয়ার ক্ষমতা রাখে না। আমি অবাক হয়ে গেলাম, একটু পরে লোকটাকে গিয়ে আমি হিন্দুস্তানে পাবো কিনা। সুলাইমান নবী মুচকি এসে বললেন, মালাকুল মউত তোমার কাছ থেকে ঘটনা শুনে আমিও বড় অবাক হয়ে গেলাম, কারণ আমার এই মন্ত্রী মৃত্যু থেকে বাঁচার জন্য আমাকে অনুরোধ করেছিল, আর আমি বাতাসকে হুকুম করে হিন্দুস্তানে পাঠালাম, ওখানে গিয়েও তো কোনো লাভ নাই, লাভ হলো না, বেচারা মৃত্যুর হাত থেকে রেহাই পেল না। মৃত্যু এমন একটি বিষয়, আপনি পালিয়ে বাঁচতে পারবেন না, নিজেকে সেফ রাখার জন্য বডিগার্ড নিয়ে চলা যায়, কিন্তু মালাকুল মউত যখন আসবে নিজেকে আপনি রেহাই আপনি বাঁচাতে পারবেন। আর কার মৃত্যু কোনখানে হবে সেটাও কেউ জানে না, একজন ছাড়া তিনি কে। কারো কারো মৃত্যু হতে পারে হসপিটালে, কারো আবার মৃত্যু হতে পারে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে, কারো মৃত্যু হতে পারে শাহাদাতের মাঠে, কারো মৃত্যু হতে পারে আবার জেলখানার ভেতরে, কারো মৃত্যু হতে পারে টয়লেটের ট্যাঙ্কের উপরে, ঠিক কিনা? কার কোথায় মৌত হবে একমাত্র একজন ছাড়া সেটা কেউ জানে না, সবাই বলেন তিনি কে। এই জন্য আল্লাহ তাআলা সূরা লোকমানের 34 নম্বর আয়াতের শেষাংশে বলেছেন, وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ কেউ জানে না তার মৃত্যুর স্থান কোথায়, যেখানেই যার মৃত্যু সেখানেই যথাসময়ে তার মৌত চলে আসবে, কার হুকুমে? শোনেন শোনেন, মৃত্যু এমন বিষয় আল্লাহর পয়গম্বররাও মৃত্যু থেকে রেহাই পান নাই। পৃথিবীর প্রথম মানুষ যিনি, তার নাম সাইয়েদিনা আদম আলাইহিসসালাম, তিনি কি মৌতের হাত থেকে রেহাই পেয়েছেন? আল্লাহ তাআলা সাইয়েদিনা আদম আলাইহিসসালামকে তার নিজের কুদরতি হাতে বানালেন। আদম নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ তাআলা আদম নবীকে ডেকে বললেন, আদম শোনো, তোমাকে আমি নিজের হাতে বানালাম, উমরুকা আলফাসানা, তোমাকে আমি 1000 বছর হায়াত দিলাম। জোরে করুন, কত বছর? আর একটু জোরে বলেন, কত বছর? আল্লাহ তাআলা বললেন, আদম আজ আমি তোমার সামনে একটা রূহ শোভা করব। আপনারা জনগণ, জনগণ নিয়ে হয় জনসভা, পৃথিবীতে আসার আগে সবাই আমরা আলমে আর ওয়াহ রুহের জগতে ছিলাম না? আদম নবীকে আল্লাহ বললেন, আদম তোমাকে নিয়ে আজকে একটা রূহ শোভা হবে। সাইয়েদিনা আদম আলাইহিসসালামের পিঠের মধ্যে আল্লাহ এভাবে হাত রাখলেন, আল্লাহ তাআলা সাইয়েদিনা আদম আলাইহিসসালামের ঔরুস থেকে কিয়ামত পর্যন্ত যত অনাগত সন্তান দুনিয়ায় আসবে সকলের রূহ আদম নবীর সামনে চলে আসলো। আল্লাহ আকবার, এত কোটি কোটি রূহ দেখে আদম নবী বললেন, মানহুম মানহুম, এরা কারা? আল্লাহ তাআলা জবাব দিলেন, হা উলাই আবনাউক, এরা সবাই তোমার সন্তান। আদম নবী খুশি না বেজার? আদম নবী দেখলেন, হায় হায় আমার এত সন্তান, এত সন্তানের রূহ দেখা যায়। হঠাৎ করে একটা রূহের দিকে তার চক্ষু চলে গেল, খুব সুন্দর রূহ। আল্লাহকে তিনি বললেন, ওগো আল্লাহ, মান হাদা, এটাকে? আল্লাহ তাআলা বললেন, হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ, যে তোমার পরে দুনিয়াতে আসবে। আর শোনো শোনো, তোমার এই ছেলেকে আমি নবী বানাবো। আদম নবী বললেন, আল্লাহ ঠিক আছে বুঝলাম, আমাকে তুমি 1000 বছর হায়াত দিয়েছো, আর আমার ছেলে দাউদ তাকে তুমি কত বছরের হায়াত দিয়েছো? আল্লাহ বলেন, সিত্তুনা সানা, 60 বছর, 60 ইয়ার্স। আদম নবী বললেন, ওগো আল্লাহ এটা কেমন কথা, আমাকে তুমি 1000 বছর হায়াত দিলে, আমার ছেলে দাউদকে মাত্র 60 বছর হায়াত দিলে, আমার ছেলে দাউদকে মাত্র 60 বছর হায়াত দিলে, আল্লাহ আমার 1000 বছর থেকে 40 বছর কমায়া, এই 40 বছর আমার ছেলে দাউদকে তুমি দিয়ে দাও। এই দোয়া তিনি করেছেন কার কাছে? আল্লাহ বললেন, ঠিক আছে যাও দিলাম।
এবার আদম নবী দুনিয়াতে আসলেন, বয়স ছিল 1040 বছর, ছেলেকে দিলেন, তাহলে থাকলো কত? জুড়ে বলেন কত? 960 বছর। শেষ মালাকুল মউত সামনে চলে আসলেন, মালাকুল মউত বললেন, ওগো আল্লাহর নবী আদম প্রস্তুত হয়ে যান, মৌতের সময় চলে এসেছে। আদম নবী বললেন, না এখনো আমার 40 বছর বাকি আছে। কত বছর বাকি আছে? মালাকুল মউত বললেন, কেন আপনার কাহিনী মনে নাই? ওই যে আপনার ছেলে দাউদকে 40 বছর দিয়ে দিয়েছেন, কয় না আমি দেই না। এজন্য হাদিসে এসেছে, নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম ভুলে গিয়েছিলেন, এজন্য মাঝে মাঝে তার ছেলেরা, তার সন্তানাদি, তার ছেলেমেয়েরা ভুলে যায়। মাঝে মাঝে আমরাও না, আমরাও খাওয়ার পরে বলি না খাই নাই, গিয়েও বলি যাই নাই, কারণ ভুলে যাওয়ার স্বভাবটা আমাদের ভেতরে আছে। মালাকুল মউত বলছেন, না দিয়েছেন, আর তিনি বলছেন, না দেই নাই। ঝগড়া শুরু হলো, এখন ঝগড়াটা দিতে মালাকুল মউত পারলেন না, গেলেন আল্লাহর কাছে, আল্লাহ আপনার আদম তো বলে তিনি নাকি হায়াত দেন নাই। আল্লাহ বললেন, বাদ দাও, ওই সময় কাহিনী যা হয়েছে হয়েছে, লিখালেখি বা সাক্ষী তো আর আমি রাখি নাই, এখন থেকে সাক্ষীর সিস্টেমটা চালু করো, আর আদমকে গিয়ে বলো আরও 40 বছর যেটা সে দাবি করতেছে আছে, ওইটা দিলাম, 1000 বছরই পাইলেন, কিন্তু পরে কি দুনিয়াতে ছিলেন না চলে গিয়েছে? আপনি থাকবেন? আপনি থাকবেন? মুসা নবী পর্যন্ত রেহাই পান নাই, এমন রাগী নবী, দুনিয়ায় এত রাগী নবী ছিলেন না। যখন রাগ করতেন তখন চুল পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত, আল্লাহু আকবার। ফেরাউনের বংশের একজনকে তো এক থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করেছেন, এটাই এমন নবী, নরম না গরম? আরো জোরে বলেন, নরম না গরম? শুধু কি মানুষকে থাপ্পড় মারছে? এটা এমন নবী, মালাকুল মউতকেও থাপড়াইছে। বুখারীর হাদিস, মুসা নবীর ইন্তেকালের সময় মালাকুল মউত আসলেন, মুসা নবী বললেন, তুমি আবার কে? মালাকুল মউত বললেন, আমারে চিনেন না? আমি তো মালাকুল মউত। মুসা নবী বললেন, কেন এসেছো? কেন আসছি জানেন না? আপনার রূহ কবজের জন্য আসছে। তাই আসো, কাছে আসো, আসো, জান কবজ করো। ফালাম্মা জাআহু সাক্কাহু, যখন কাছে আসছেন একদম চোখের উপরে একটা থাপ্পড় লাগাইছেন, মালাকুল মউত এক থাপ্পড় খেয়ে গেছে কার কাছে? গিয়া কয়, ইয়া আল্লাহ, আরসালতানি ইলা আব্দিল্লাহ ইউরিদুল মউত, কার কাছে পাঠাইছেন? যার কাছে পাঠিয়েছেন। আরসালতানি ইলা আব্দিল্লাহ ইউরিদুল মউত, আল্লাহ কার কাছে পাঠিয়েছেন? যার কাছে পাঠাইছেন, সে তো মরতে চায় না, গেছিলাম তার জান কবজ করতে, উল্টা আমার জান কবজ করে ফেলতে চায়। আল্লাহ তাআলা বললেন, মালাকুল মউত যাও, আমার নবী মুসাকে গিয়ে বলো, তিনি যদি আরো হায়াত চান, একটা ষাঁড়ের পিঠের উপরে যেন হাত রাখেন। তিনি তার হাত দিয়ে একটা ষাঁড়ের পিঠের উপরে হাত রাখলে, হাত দিয়ে যতগুলো লোম তিনি ঢাকতে পারবেন, প্রত্যেকটা লোমের বিনিময়ে তাকে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, মুসা নবীর বুদ্ধি কম না বেশি? যখন মালাকুল মউত এটা শোনালো, মুসা নবী বললেন, বুঝলাম আমার হায়াত বাড়বে, কিন্তু ওইটা যখন ফুরায় যাবে তখন কি হবে? মালাকুল মউত বলল, তখন আপনার মোলা লাগবে, মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে। দুনিয়ার পয়গাম্বারেরা রেহাই পান নাই, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, শোনো, এই মৃত্যু আমাদের নাকের ডগায়, যে কোনো সময় এই পেয়ালা থেকে পান করতে হবে, যে কোনো সময় চলে যাব। তুমি ভাবছো আমি তো ইয়াং, দাড়ি পাকে নাই, চুল পাকে নাই, কিপ ইন ইউর মাইন্ড দ্যাট ইজ নো সিরিয়াল অফ ড্যাট, মৃত্যুর কোনো সিরিয়াল। আমার দাদা এসেছিলেন সবার আগে, মানে আমার বাপের আগে দাদা এসেছেন, তারপরে আমার বাপ, এরপরে আমি, তারপরে আমার বাপের ঘরে, দাদার ঘরে নাতিনতা, এরপরে নাতিনাতনি এসেছে, এইরকম দুনিয়াতে আসার সময় সিরিয়াল মেনটেন হয়েছে, কিন্তু যাওয়ার সময় সিরিয়াল মেনটেন হবে না। মাঝে মাঝে তো সমাজে এমনও দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়, আছে না নাই? আছে না নাই? এই এলাকায় বাঁশের ঝাড় আছে না? আমি আসার সময় দেখলাম বাঁশের ঝাড়। এ যুবক, বাঁশের ঝাড়ের নিচ দিয়া খুব দাপিয়ে বেড়াও তুমি, তাই না? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকের বারবার, কোন বাঁশ ঝাড়ের বাঁশ কেটে তোমার কবরের উপরে ছাউনি দেওয়া হবে, এই চিন্তা কি মাথায় আসে না? কেমনে গুনাহ করো, কেমনে পাপ করো, কেমনে আজান হলে নামাজের আগে মসজিদ থেকে উল্টা দিকে দৌড়াও। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়,
কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার, কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। মসজিদের মাইকগুলোতে প্রতিদিন কত মানুষের মৃত্যুর খবর ঘোষণা হয়। একটা দিন আসবে যখন আপনার খবরও, আপনার মৃত্যুর খবর মসজিদের মাইকে বলা হবে অমুক আর দুনিয়াতে এই মৃত্যু। এটা বড় ভয়ানক জিনিস, মৌতের যন্ত্রণা এত কঠিন। পেট ব্যথা সহ্য করা যায়, মাথা ব্যথা সহ্য করা যায়, দুনিয়ার রোগ সুখ হয়তো সহ্য করা যেতে পারে, কিন্তু মৃত্যু যখন চলে আসবে এই মৌতের ভেতরে এমন যন্ত্রণা রয়েছে, এই যন্ত্রণা সইতে না পেরে, এই যুবকরা শোনো, এই মৌতে এত যন্ত্রণা রয়েছে, হাড়ের জোড়া হাড্ডির জোড়া ঠাস ঠাস করে ছুটে যাবে, রক্তগুলো পানি হয়ে যাবে, এত যন্ত্রণা এই মৌতের ভেতরে রয়েছে, শরীরটা নির্জীব হয়ে যাবে, পায়ের গুছাগুলো ঠিক হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এত যন্ত্রণার ভেতরে আছে। এই মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে আল্লাহর নবীর সাহাবীরা কি বলেছেন শুনেন। সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুনিয়ার মানুষরা শোনো, জীবিত থাকা অবস্থায় এত যে বড়াই করো, এখনো আমি আপনারা সহ যারা জীবিত আছি বলেন তো মৌতের স্বাদ আমাদের সামনে আছে না নাই। ভাইরে আগে থেকেই সাবধান হয়ে যান, মৃত্যু কিন্তু আমাদের পেছনে, যে কোনো সময় মৌত চলে আসবে, নাকের ডগায় মৃত্যু। সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কান লাগান, আর কিন্তু বেশি সময় ওয়াজ নাই, কান লাগান, একদম পয়েন্টের পয়েন্টের কথাগুলো শুরু করছি। সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলছেন, একজন জীবিত মানুষকে ধরার পরে ছুরি কিংবা কাঁচি হাতে নিয়ে যদি জীবিত মানুষটার চামড়াগুলো ছিলে ছিলে তুলে ফেলা হয়, বলেন তো লোকটার আনন্দ লাগবে নাকি কষ্ট লাগবে? সবাই বলা লাগবে, বলেন তো জীবিত কোনো মানুষকে ধরে তারপরে যদি ছুরি দিয়া তার চামড়াগুলো টেনে 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 ছিলে ফেলা হয়, লোকটা কষ্ট পাবে কিনা? কষ্ট মানে লোকটা তো চিৎকার চেঁচামেচি করতে করতে পরেশান হয়ে যাবে। সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কোন জীবিত মানুষকে ধরে তার শরীরের চামড়া যদি টেনে টেনে ছিলে ফেলা হয়, কিংবা যদি কোনো মানুষকে ধরে একটা বড় চুলা বানিয়ে ওই চুলার উপরে পাতিল জ্বালি, একটা চুলার উপরে যদি উত্তপ্ত গরম পানি ডেস্কির মধ্যে গরম করে অথবা তেল গরম করে সেখানে যদি ফেলে দেওয়া হয়, সে আর কি এমন যন্ত্রণা পাবে? মালাকুল মউত যখন জান কবজের সময় আসবে, তখন মালাকুল মউত মানুষগুলোকে এরকম কষ্ট দিয়ে দিয়ে তারপরে মৃত্যুর স্বাদ ভোগ করাবে। এখনো কেন গুনাহের চিন্তা ছাড়তে পারেন না? মউত হচ্ছে এমন সাংঘাতিক বিষয়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আরো ভয়ঙ্কর কথা বলেছেন, তিনি বলেছেন, কোন একজন মানুষকে ধরে যদি তরবারে দিয়ে পিস পিস করে ফেলা হয়, তার গোটা শরীরটাকে যদি 1000 টুকরা তরবারে দিয়ে করে ফেলা হয়, ওই লোকটা কি আর কষ্ট পাবে? মৌতের সময় বদকার পাপিষ্ট লোকেরা এর চাইতে আরো বেশি কষ্ট পাবে। আল্লাহ রসুলের একজন প্রিয় সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন মৃত্যুশয্যায়, তার ছেলে তার কাছে গিয়ে বললেন, বাবা গো, ও বাবা, এখন আপনার কেমন লাগছে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, বাবা রে,
এত কষ্ট আমার হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আমার পেটের ভেতরে কাঁটা জমে আছে, আর কোন শক্তিশালী মানুষ যেন আমার গলার ভেতর দিয়ে তার হাত ঢুকিয়ে টেনে গিচড়ে সেই কাঁটাগুলোকে বের করছে। বাবারে আমার এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন সুই দিয়ে ছিদ্র করে করে আমার প্রাণ বের করা হচ্ছে, আমার এত কষ্ট হচ্ছে, এত কষ্ট পাচ্ছি, মনে হচ্ছে যেন আসমান জমিনকে এক করে মাঝখানে আমাকে পিষে ফেলা হচ্ছে। এইরকম কষ্ট, এইরকম যন্ত্রণা মৌতের ভেতরে রয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা কথাগুলো এজন্য আমাদের সাথে শেয়ার করেছেন যেন মৌত আসার আগে সাবধান হয়। দেখেন আমাদের সকলের কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীর মৌতের সময় কেমন অবস্থা হয়েছিল সরাসরি হাদিস থেকে শোনাচ্ছি। নবীজি দুনিয়া থেকে যাওয়ার কিছুদিন আগে চরম ভাবে অসুস্থ হয়ে গেলেন, দাঁড়াতে পারেন না, হাঁটতেও পারেন না। দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে বহু কষ্ট করে মসজিদে নববীতে গিয়েছেন, নামাজ ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন। খুতবা দিতে গিয়ে তিনি বললেন, আমার সাহাবীরা শোনো, আজ থেকে মসজিদে নববীর সবগুলো দরজা, চতুর্দিকের দরজা বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহর নবী খুতবা দিতে গিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা এই দুনিয়াতে তার এক বান্দাকে দুনিয়ার সব নেয়ামত সব সম্পদ দিতে চেয়েছিলেন, আর সেই বান্দা দুনিয়ার সব নেয়ামতকে ত্যাগ করে তিনি তার মাবুদের সাথে দেখা করাটাকে পছন্দ করে নিয়েছেন। আল্লাহর নবীর বক্তব্যের মর্মার্থ কেউ না বুঝলেও বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আন এই কথা শুনে হু হু করে কেঁদে উঠলেন। অন্যান্য সাহাবীরা বললেন, বুঝলাম না নবীজির কথা শুনে আবু বকর কাঁদে কেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার ভাইরা শোনো, তোমরা নবীজির বক্তব্য এখনো বুঝলা না, এই দুনিয়ার সমস্ত নেয়ামত তো আল্লাহ একজনকেই দিতে চেয়েছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সব নেয়ামতকে উপেক্ষা করে মাহবুবের সাথে সাক্ষাৎ পছন্দ করেছেন, তার মানে হলো আল্লাহর নবী এতিম করে আমাদেরকে দুনিয়া থেকে চলে যাচ্ছেন, চলে যাওয়ার সময় এসেছে, আল্লাহর নবীকে ছেড়ে আমরা কেমনে থাকব। এই চিন্তা মাথায় আসার কারণে আমার চক্ষু দিয়ে পানি চলে এসেছে। আল্লাহর নবী নামাজ শেষ করে ঘরের মধ্যে চলে গেলেন। সেই দিন মাগরিবের নামাজেও নবীজি ইমামতি করেছিলেন। আল্লাহর নবী যখন ঘরের মধ্যে নাই, সাহাবীরা আপনার অপেক্ষায় আছে, নবীজি বললেন, তাড়াতাড়ি অজুর পানি আনো, অজু করে আমি মসজিদে যাব। এই কথা বলে আল্লাহর নবী আবারও বেহুশ হয়ে গেলেন। খুব ভালো করে শোনেন, কিছুক্ষণ পর যখন আল্লাহর নবীর হুশ ফিরে আসলো, নবীজির হুশ ফেরার পরেও নবীজি কিসের কথা জিজ্ঞেস করেন? আরো জোরে, কিসের কথা? এই নবীর উম্মত নামাজের খবর নেই। নবীজি বললেন, আয়েশা এখন কোন সময়? আম্মা জান আয়েশা বললেন, নবী গো, সাহাবীরা তো এখনো অপেক্ষা করছে, আপনি গেলে আপনার ইমামতিতে তারা নামাজ আদায় করবে। নবীজি বললেন, অজুর পানি আনো, অজুর পানি আনা হলো, নবীজি অজু করলেন, যখন দাঁড়াতে যাবেন আবার বেহুশ হয়ে গেলেন। হুশ ফেরার পর নবীজি বললেন, আয়েশা আমার সাহাবীদেরকে বলো আর যেন আমার অপেক্ষা না করে, আজ আমি মসজিদে নববীতে গিয়ে ইমামতি করতে পারবো না, তুমি বলো আবু বকরকে যেন আমার জায়নামাজে দাঁড়িয়ে যায়। আমার সাহাবী আবু বকরকে বলো সে যেন আমার জায়নামাজে ইমাম হয়ে দাঁড়িয়ে যায়। সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন নবীজি আদেশ দিলেন, এই আদেশ দেওয়ার পর নবীজি আবারও বেহুশ হয়ে গেলেন। ওইদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব নরম দিলের মানুষ ছিলেন। যখন তিনি নবীজির জায়নামাজে দাঁড়ালেন, চক্ষু দিয়ে পানি পড়ল, দাঁড়ে মুবারক ভিজে যেতে লাগলো, চিৎকার করে নামাজের ভেতরে কাঁদছেন, পেছনে সাহাবীরাও চিৎকার করে কাঁদছেন। এই জন্য তারা কাঁদছেন, নবীজির জায়নামাজে যেহেতু আবু বকর দাঁড়িয়েছেন, তার মানে নবীজির পেছনে নামাজ আদায় থেকে আমরা চিরদিনের জন্য মাহরুম হয়ে গেলাম। সাহাবীরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছেন। ঠিক এমন সময় নামাজ চলছে, নবীজির হুশ ফিরে এলো। নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা নামাজ কি শুরু হয়েছে নাকি? আম্মা জান আয়েশা বললেন, নামাজ তো শুরু হয়ে গিয়েছে। নবীজি বললেন, আয়েশা মসজিদে নববীর দিকের জানালাটা খুলে দাও, নামাজের দৃশ্য দেখতে চাই।
আল্লাহর নবীকে নামাজের দৃশ্য যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখালেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবীর চোখের কোণায় পানি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, নামাজের দৃশ্য দেখে চোখে পানি আসলো কেন, কি কারণে আপনি কাঁদছেন? আল্লাহর নবী তখন বললেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হচ্ছে আনন্দের পানি। আমি দুনিয়া থেকে যাওয়ার আগে আমার অনুপস্থিতিতে আমার সাহাবীরা এত সুন্দর করে নামাজ আদায় করছে, এই সুন্দর দৃশ্য দেখে দেখে আমার চোখে এজন্য পানি এসেছে, কিয়ামতের আগ পর্যন্ত যে উম্মতরা আসবে সেই দৃশ্য যেন চোখে ভাসতেছে, যারা আমাকে না দেখেও আমাকে অনুসরণ করে করে এভাবে আজান হয়ে গেলে দাঁড়িয়ে তারা জামাতে নামাজ আদায় করবে। কি আশা করে গেলেন? আর কি করছি আমরা এখন? আমরা নামাজের সময় কোনো খবর থাকে না, ওয়াজ ঠিকই 12টা 1টা পর্যন্ত শুনি, ফজরের নামাজে আমরা আসি না। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করে। সোমবার যেদিন নবীজি দুনিয়া থেকে চলে যান, নবীজির অসুস্থতা এত বেশি বাড়লো, নবীজির কপাল ঘামতেছিল, নবীজি আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা আমার জন্য একটা মিসওয়াক নিয়ে আসো। মিসওয়াকের আমল কিন্তু নবীজি মৌতের আগেও ছিল, আমরা অনেকে মিসওয়াক করি না, অথচ মিসওয়াক ছিল আল্লাহর নবীর আমল। নবীজি বললেন, আয়েশা দেখো তো কোথাও কোনো মিসওয়াক পাও কিনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ভাই আব্দুর তার ভাইকে তিনি বললেন, ভাই নবীজি একটা মিসওয়াক চেয়েছেন, দেখো কোথাও থেকে একটা মিসওয়াক আনতে পারো কিনা। একটা মিসওয়াক আনলেন। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াকটাকে চিবিয়ে নরম করে দিলেন, আল্লাহর নবী সেই দৃশ্য দেখলেন। আল্লাহর নবী দেখেন স্ত্রীর সাথে কেমন আচরণ করা লাগে, অনেকে তো আছে বউয়ের হকটাও ঠিক মতো আদায় করে না। রোমান্স আপনারা নায়ক নায়িকা থেকে শিখবেন না, শিখবেন যার কাছ থেকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন মিসওয়াকটা চিবিয়ে নরম করে দিলেন, বলেন তো কোনো জিনিসকে চিবালে সেটার মধ্যে মুখের লালা লাগে কিনা? আম্মা জান আয়েশা যখন এটা দিলেন, আল্লাহর নবী বললেন, হাতে নিয়ে বললেন, আয়েশা দেখো দেখো মিসওয়াক করার আগে কি করি দেখো, তোমাকে কতটা ভালোবাসি, কতটা মহব্বত করি, তোমার প্রতি আমার মহব্বত কেমন তুমি নিজের চোখে দেখো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই কথা বলে নবীজি মিসওয়াক করার আগে, ওই যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াক চিবানোর কারণে মুখের লালা সেখানে লেগেছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখিয়ে দেখিয়ে আল্লাহর নবী সেই মুখের লালাগুলো এবার চুষে চুষে খাওয়া আরম্ভ করলেন। আল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেঁদে ফেললেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই জন্য বলতেন, আমি হচ্ছি দুনিয়ার শ্রেষ্ঠ নারী, আমি হচ্ছি দুনিয়ার সৌভাগ্যবতী নারী, কারণ আমার ঘরে আমার কোলে মাথা রেখে নবীজি দুনিয়া থেকে গিয়েছে, এমনকি দুনিয়া থেকে যাওয়ার আগে আমার নবী দুনিয়ার কোনো খাবার খান নাই, আমার নবী আমার মুখের আমার ঠোঁটের লালা চুষে চুষে খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। সুবহানাল্লাহ। এখন বউকে একটু বউয়ের সাথে রোমান্স করবেন কি, বউকে ভালোবাসবেন কি? একটু বউয়ের সাথে বসে আমরা অনেকে ভাত খাই না, এক গ্লাসে পানি শেয়ার করি না, একটু এক কাপে কফি বা চা শেয়ার করতে পারি না, জামাই বউয়ের এই দূরত্বের কারণে আজ আমাদের গ্রামে গ্রামে শহরে বন্দরে নগরে সমাজে পরকীয়া বেড়েছে না কমেছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মহব্বত দূরত্ব বেড়ে গেছে। এজন্য রোমান্স শিখতে হবে যার কাছ থেকে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে মিসওয়াক নিয়ে নবীজি মিসওয়াক করলেন, বললেন, আয়েশা একটা পানির পাত্র আনো। আল্লাহর নবী পানির পাত্রে হাত ডুবিয়ে তারপরে তার কপালের মধ্যে ললাট দিয়ে এবং বুকের মধ্যে মুছতে লাগলেন আর চিৎকার করে বললেন, আল্লাহুম্মা আইন্নি আলা গমরাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত ইন্না লিল মাউতি লাসাকরাত। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ মৌতের মধ্যে যন্ত্রণা আছে, নিশ্চয়ই এই মৌতের মধ্যে এক ধরনের যন্ত্রণা আছে। আল্লাহ আকবার। এই মৌতের যন্ত্রণা থেকে নবীজি পানাহ চেয়েছেন কার কাছে? এই মৌতের যন্ত্রণা আমার আপনার সবার কাছে আসবে, এই জন্য আগে থেকে সাবধান হয়ে যান। শেষ কথা শুরু করিয়ে বার শুনেন, মৌতের যন্ত্রণা আছে তিন রকমের। কয় রকমের? আরো জোরে বলেন, কয় রকমের? এক নম্বর, দুনিয়াতে যারা অনর্গল পাপ করছে, নামাজে যাচ্ছে না, মিথ্যা বলছে, চুরি করছে, ডাকাতি করছে, চুগলখুরি করছে, হারামপন্থায় উপার্জন করছে, মানুষের হক জনগণের হক মেরে খাচ্ছে, এক কথায় পাপের সাগরে যারা ভেসে গিয়েছে,
তাদের মৌতের যন্ত্রণা হবে একরকম, নেককারদের মৌতের যন্ত্রণা হবে একরকম, আর আরেক প্রকার লোক আছে যাদের মৌতের যন্ত্রণা হবে আরেক রকম, তারা হলো শহীদ। এক নম্বর দেখেন, যখন বদকার লোক অর্থাৎ যারা আজান দিলে নামাজে যায় না, যারা তাদের চরিত্রকে নষ্ট করে ফেলেছে, পাপের সাগরে গা ভাসিয়ে দিয়েছে, মৌত তো সবার কাছে আসবে, মৌতের সময় যখন আসবে মালাকুল মৌত ওই বদকার পাপিষ্ট গুনাহগার লোকটার কাছে জাহান্নামের একদল ফেরেশতা নিয়ে আগমন করবেন। আগমন করার পরে বলবেন, হাদিস থেকে শোনাচ্ছি, এসে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, এসে বলবেন, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখতিন মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর সন্তুষ্টি আল্লাহর গজবের উদ্দেশ্যে তুই বের হয়ে আয়। এই কথা বলে মালাকুল মউত যখন ওই বেনামাজি ঘুষখোর সুদখোর পাপিষ্ট ওই লোকটার পায়ের মধ্যে যখন চাপ মারবে, হাড্ডি জোড়া একটা একটা করে ঠাস ঠাস করে ছুটে যাবে, আল্লাহ আকবার। মালাকুল মউত যখন চামড়ার মধ্যে হাত রাখবে, রুকিয়ে বাল্লুমের নিচে লুকাবে, এইরকম করে মালাকুল মউত তাকে কষ্ট দেওয়া শুরু করবে, লোকটা এমন আজাব পাবে, এমন কষ্ট পাবে, মনে হবে যেন আসমান জমিনের মাঝখানে তাকে পিষে ফেলা হচ্ছে, লোকটার মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে যাবে। হাদিসে এসেছে, ভেজা পশম থেকে বাঁকা কাঁচা বিশিষ্ট লোহাকে টেনে বের করলেও এত কষ্ট হবে না, যতটা কষ্ট তখন বদকার পাপিষ্ট লোকেরা পাবে। এইরকম মালাকুল মউত যখন মৌতের সময় তাকে কষ্ট দেওয়া শুরু করবে, আরে বহু মানুষ দেখবেন মৌতের সময় কি অবস্থা হয়, কত খারাপ অবস্থা হয়ে যায়, মালাকুল মউতকে দেখা মাত্রই তো তারা একেবারে অবস্থা শেষ হয়ে যাবে। তখন বদকার লোকগুলো বলবে, ও আল্লাহর ফেরেশতা কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? তখন বলবে, কেন কষ্ট দিচ্ছি তুই কি জানিস না, সারাটা জীবন কেমনে কাটিয়েছিস, সব তো তুই জানিস, বেনামাজি ছিলি, জেনা করছিলে, সুদ করছিলে, ঘুষ করছিলে, হারাম করছিলে, আজ তোর মৌতের সময় এসেছে, এতদিন যা মন চায় তাই করেছিস, এখন ভালো করে মজা বুঝ। মালাকুল মউত তাকে কষ্ট দিয়ে দিয়ে যখন একেবারে রুহটাকে গলা পর্যন্ত নিয়ে আসবে, গলা পর্যন্ত আসার পরে এবার ওই লোকটা তার পায়ের গোছা ছেড়ে দিবে, সে বুঝবে আজ আমার দুনিয়া থেকে যাওয়ার সময় আজ চলে এসেছে, এই জন্য সেও প্রস্তুতি নিবে। কষ্ট দিয়ে দিয়ে যখন ওই লোকটার রুহটা কবচ করে ফেলা হবে, জাহান্নামের ফেরেশতারা এবার ওই লোকটার রুহটাকে জাহান্নামের কাফনের কাপড়ে মুড়ে ফেলবে। এই লোকটার রুহ থেকে এমন দুর্গন্ধ বের হবে, যদিও লোকটা দুনিয়াতে টাকাওয়ালা পয়সাওয়ালা ছিল যার কারণে সুগন্ধি পারফিউম ব্যবহার করত, কিন্তু তার আত্মা থেকে দুর্গন্ধ বের হবে। যখন তার এই দুর্গন্ধযুক্ত আত্মা নিয়ে প্রথম আসমানে যাওয়া হবে, প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতাদের কাছে আসমানের দুয়ার খোলার জন্য অনুমতি চাওয়া হবে, তারা বলবে, কোন অপবিত্র আত্মা নিয়ে এসেছো? ফেরেশতা পরিচয় করিয়ে দিবে, ওই এলাকার অমুক অপবিত্র লোক। তখন প্রথম আসমানের ফেরেশতারা বলবে, এই জাহান্নামী লোকটার জন্য প্রথম আসমানের দরজা খোলা হবে না, তার রুহটাকে এত জোরে তারা ধাক্কা মারবে, জমিনের নিচে 70,000 গজ নিচে সিজ্জিনের মধ্যে গিয়ে তার রুহটা পতিত হবে, তার জন্য আসমানের রহমতের দরজা খোলা হবে না, সিজ্জিনের মধ্যে তার রুহটাকে সংরক্ষণ করা হবে। অন্যদিকে যারা আজান হয়ে গেলে নামাজে যায়, যারা মা বাবার খেদমত করে, যারা অন্যায় পাপ আর গুনাহ মুক্ত জীবন যাপন করে, ফেরেশতা যখন তার মৃত্যুর সময় আসবে, মালাকুল মউত জান্নাতি ফেরেশতারই আগমন করে এসে সালাম দিবে, আল্লাহু আকবার। গুনাহগারকে সালাম দিয়েছে, কিন্তু নেককার লোককে এসে সালাম দিবে, সালাম দিবে আর জান্নাতের চিত্রটা চোখের সামনে তুলে ধরবে। নবীজি বলেছেন, মায়ের কোলে একটা দুগ্ধ শিশু যেমন ক্ষুধা লাগলে পরে মায়ের কোলে দুধ পান করে করে আরাম করে ঘুমিয়ে যায়, মালাকুল মউত যখন ওই নেককার লোকগুলোর সামনে এসে জান্নাতের চিত্র তুলে ধরবে, বলবে, আল্লাহর বান্দা তোর জন্য সুসংবাদ, আবশির তোর জন্য সুসংবাদ, সুসংবাদ গ্রহণ কর, এই যে দেখ তোর জন্য জান্নাত। তখন ওই নেককার নামাজি ইমানদার সেই সকল নেককার লোকগুলো জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে তারা ঘুমিয়ে যাবে, অর্থাৎ দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ যেন এরকম মৌত আমাদেরকে নসিব করে দেন। অন্যদিকে শহীদ হবে যারা আল্লাহর দিনের জন্য, যারা শাহাদাতের নজরাটা পেশ করে, তাদের মৌতের যন্ত্রণা কেমন হবে? নবীজি বলেছেন, হাতের মধ্যে যদি একটা পিঁপড়া চিমটি কাটে,
কি আর যন্ত্রণা অনুভব হবে, শাহাদাতের সময় একজন শহীদ তার চাইতে আরো কম যন্ত্রণা অনুভব করে। সুবহানাল্লাহ। আর মউতের মধ্যে শাহাদাতের মউত হচ্ছে শ্রেষ্ঠ মউত, কারণ আমরা যারাই মারা যাব, যারাই আল্লাহর কাছে যাব, কবরে যাওয়ার পরে হিসাব হবে, বিচার হবে, কিন্তু শহীদ হবে যারা, বিচার হবে না তাদের। আল্লাহ তাআলা তাদের হিসাব না নিয়ে বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। এই মৌত সবার কাছে আসবে কিনা বলেন? এই মৌতের প্রস্তুতি নিতে হবে। কেমন প্রস্তুতি নিতে হবে? আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, মান আকিয়াসুন নাস ও আহজামুন নাস, কে সবচাইতে বুদ্ধিমান? এই প্রশ্ন আপনাদেরকে করলে আপনারা কি বলবেন জানেন? হুজুর, যারা কম বয়সে বেশি টাকা বানাইছে তারাই বুদ্ধিমান। আর নবীজিকে বলেছেন জানেন, আকসারুহুম যিকরাল লিল মউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদাল লিল মউত ক্বাবলা নুজুলিল মামাত, সবচেয়ে বুদ্ধিমান তারা মৌতের আগে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয় যারা। এই উঠতেছেন কেন? বসেন, কেউ উঠবেন না। শেষ কথাগুলো শুনে যান, মৃত্যুর যন্ত্রণার কথা তো বলেছি, প্রস্তুতি কেমন নেবেন? এক ঘন্টা থাকতে পারছেন, পাঁচ মিনিট থাকলে কি কষ্ট হয়ে যাবে? পাঁচ মিনিট থাকলে কষ্ট হবে? তো শেষ কথাই তো বলছি, মৃত্যুর প্রস্তুতি কেমন নেবে? মৃত্যুর প্রস্তুতিটা কেমন নেওয়া দরকার? মানে আজ থেকে কাফনের কাফল লাগাইয়া রেডি, যে আমরা মৃত্যুর জন্য রেডি, এটার নাম কি প্রস্তুতি? মৃত্যুর প্রস্তুতি কেমন নেবে? অর্থাৎ দুনিয়াতে এমনভাবে চলবেন, এমনভাবে আপনি চলবেন, আপনার ভেতরে সবসময় এই ফিলিংস থাকবে যে কোনো সময় চলে যেতে পারে, যে কোনো সময় আমার সামনে মৌত চলে আসতে পারে। এই চিন্তা মাথায় আসলে বলেন আমরা কখনো অন্যায় করতে পারবো, পাপ করতে পারবো? এই চিন্তা যদি মাথায় থাকতো, আজান হলে ফজরের সময় ঘুমায় থাকতাম না। যুবক তুমি কেমনে ফজরের সময় ঘুমায় থাকো? ফজরে যে ঘুমাইলা জোহরের নামাজে তো তোমার জানাজা হতে পারে কিনা? ফজরে যে ঘুমাইলেন, জোহরে আপনার জানাজা হইতে পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কি না? যুবক বয়সে ইবাদত করো, ভাবিও না বুড়া হবা হাতে লাঠি নিবা। এই যে আজকে রাতে আমি এখানে আলোচনা করছি, আপনি আলোচনা শুনছেন, আগামীকাল রাত কবরে প্রথম রাত হয়ে যেতে পারে। বাবারে ভাইরে, গত রাতে দুনিয়াতে অনেকে ছিল, আজ তারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, আছে না নাই? কিসের ফুটানি, কিসের বড়াই? এই যে হারাম পথে উপার্জন করছেন, মৃত্যুর প্রস্তুতিটা কেমন হওয়া দরকার শোনেন? বাড়ি গাড়ি জায়গা জমি হারাম হালাল বাস বিচার নাই, সব করতেছেন, কার জন্য করতেছেন, যাদের জন্য করতেছেন তারা আপনার নাম মনে রাখবে না। আমার দাদার বাপের নাম আমি জানি না, আমার দাদার বাপের নাম আমি জানি না, আপনাদেরকে দিয়ে উদাহরণ দিলাম না। আমি যদি এখানে বলি দাদার 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 বাপের নাম কি বলেন, আপনি পারবেন, বলতে পারবেন? আমি আমার কথা বলি, আমার দাদার বাপ দুনিয়া থেকে গিয়েছেন, এখনো একশো বছর হয়নি। এখন আমাদের ভাইদের সিরিয়ালে ভাইদের ছেলে মেয়েরা আছে, আমরা যদি নাম না জানি এরা জানবে? তার মানে দুনিয়াতে কার জন্য কি করে যাচ্ছেন? আজ থেকে একশো বছর পরে আপনার পরবর্তী প্রজন্ম আপনার নাম ভুলে যাবে। কার জন্য কি করছেন আপনি? সবাই আপনাকে ভুলে যাবে, কিন্তু কবরে আপনাকে আমল ভালো থাকলে, যার রহমত আপনাকে ঘিরে থাকবে, তিনি কে? তিনি কে? যুবকরা তোমরা এখনো নামাজে যাও না কেন ভাই? কই হুজুর বুড়া হই নাই তো, বুড়া হই তারপরে নামাজে যাব? যুবক বয়সে সাজদার দাম কম না বেশি? এই যুবকরা উত্তর দাও, যুবকের মতো দাও, এখনো বিয়ে শাদি করো নাই, কি জবাব দাও তোমরা? যুবক বয়সে সাজদার দাম কম না বেশি? যুবক বয়সে শক্তি শরীরে কম না বেশি? তোমরা এমন ভাবে হাঁটো যেন মাটি কাঁপাইয়া দাও, তোমরা এলাকা এলাকা দিয়ে হাঁটলে এলাকা কাঁপায় দাও, তোমরা যেমন এলাকা কাঁপাইতে পারো, তোমার সাজদার কত দাম জানো? তুমি যখন মাথাকে নত করে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দাও, আল্লাহর রহমতের দরিয়ায় এমন জোশ মারে তোমার সাজদায়, আল্লাহর আরশ কেঁপে উঠে, তোমার সাজদার বড় দাম। স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শোনো,
যুবক তরুণ ভাইরা শোনো, তোমাদের সাজদার বড় দাম, তোমাদের সাজদার এত দাম। তোমরা যখন সাজদায় চলে যাও আল্লাহ খুশি হয়ে যান। আমরা সাজদায় গিয়ে পবিত্রতা ঘোষণা করি কার? বলেন তো সাজদায় গিয়ে আমরা কি পড়ি? সুবহানা সুবহানা রব্বিয়াল। আরবি না পারেন, এবার বলেন বাংলা, মাস তো বুঝেন না। মুসা নবী একবার আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো আপনার সাথে কথা বলি, আর কি কেউ আপনার সাথে কথা বলবে? মনোযোগ আছে? আল্লাহ বললেন, মুসা তোমার সাথে যে আমি কথা বলি, সরাসরি বলি না পর্দার আড়াল থেকে বলি? কথা বলছেন না কেন? কথা কানে যাচ্ছে তো আমার? শেষ কথাগুলো শুনেন, এক ঘন্টার ওয়াজ মনে রাখা যায় না, এগুলা মনে রাখেন শেষের কথাগুলো। আল্লাহ বললেন, মুসা তোমার সাথে পর্দার আড়াল থেকে কথা বলি, কিন্তু আমার এমন কিছু বান্দা আছে যাদের সাথে পর্দার আড়াল থেকে কথা বলি না, যারা নামাজি বান্দা। এরা যখন নামাজে সাজদা দেয়, সাজদাটা দেয় জমিনে, আর রিপিটটা আসে সরাসরি আরশে আজিম থেকে, সুবহানাল্লাহ। আপনি নামাজে সাজদায় কি বলেন? সুবহান রব্বিয়াল সুবহান। আমরা বলছি আল্লাহ আপনি পবিত্র, আল্লাহর চেয়ে পবিত্র কেউ আছে? আল্লাহ ফেরেশতাকে ডেকে কয়, ফেরেশতা আমার বান্দা নামাজে কি বললো? আচ্ছা আল্লাহ মনে হয় শুনে না, আল্লাহ মনে হয় শুনে না? আল্লাহ শুনে, কিন্তু এরপরেও ফেরেশতাকে ডাকতেছে কেন? কারণ বান্দা বানানোর সময় বাধা দিছে কারা? কথা বলেন কারা? জন্য আল্লাহ নিজে বলে না, ফেরেশতা দিয়া বলায়, এই ফেরেশতা বান্দা কি বলে বল। ফেরেশতা কয়, আল্লাহ বান্দা বলতেছে আপনি নাকি সুবহান বলতেছে, সুবহান রব্বিয়াল আলা। এখন আপনারা ভাবিয়েন না যে আপনাদের এলাকার আব্দুস সুবহান। ফেরেশতা কয়, আল্লাহ বান্দা বলতেছে আপনি সুবহান, আপনি পবিত্র। কয়, তাই? আমার বান্দা সাজদায় গিয়ে কপাল আর নাক লাগাইয়া বলতেছে আমি পবিত্র, আমি সহ্য করলাম না। আমার বান্দা অনেক গুণা করেছে, গুণা করে অপবিত্র হয়েছে, আর সে সাজদায় গিয়ে বলতেছে আমি পবিত্র। ফেরেশতা শোন, বান্দা সাজদা থেকে উঠবার আগে তার গুণা মাফ করে দিয়ে তারেও তোরা পবিত্র বানায় দে। যুবক সাজদা দিতে মন চায় না, বাবারা ফজরের নামাজে ঘুমাইতে মন চায়, সাজদা দিতে মন চায় না? এই পৃথিবীতে একমাত্র মানুষ আল্লাহকে সাজদা দিতে পারে, আর কেউ আল্লাহকে সাজদা দিতে পারে না। শোনেন আবারও বলছি, পৃথিবীতে মানুষ ছাড়া আর কেউ আল্লাহকে সাজদা দিতে পারে? বিড়ালকে মানুষের মতো সাজদা দেওয়াইতে পারবেন? ছাগলকে পারবেন? হাতিকে পারবেন? কথা বলেন উঠকে পারবেন? মানে আমরা যেমনে সাজদাটা দেই, একেবারে হাঁটু লাগাইয়া, হাত লাগাইয়া, নাক মাথা কপাল সব লাগাইয়া দেই, উঠ গরু ছাগল এগুলা পারবে? একমাত্র পারে কে? সুতরাং যে মানুষকে আল্লাহ সাজদা দেওয়ার জন্যই বানালেন, এরপরেও যারা পাঁচ ওয়াক্ত আল্লাহরে সাজদা দেয় না, এর মধ্যে আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য আর থাকে না। এটা মানুষের কাতারেও না, মুসলমান হবে বলে এটা মানুষের কাতারেও না। যুবকরা সাজদা দাও ভাই, আল্লাহর স্পেশাল গ্যালারিতে জায়গা পাবা, স্পেশাল গ্যালারি। একটা অনুষ্ঠান যখন হয় ডায়াসে, মঞ্চে কি সবাই চেয়ার পায়? কথা বলেন সবাই চেয়ার পায়? হাসরের মাঠে কোটি কোটি উম্মত, একটা স্পেশাল গ্যালারি থাকবে সেদিন, কে বলতে পারবে স্পেশাল গ্যালারির নাম কি? কেউ পারে না। সেদিন কোনো ছায়া থাকবে না, আরশে একমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া, আরশের ছায়া দ্বারা বেষ্টিত একটা স্পেশাল গ্যালারি থাকবে। আল্লাহ বলবেন সেই যুবকেরা কোথায়? হাদিসের একটা কিতাবে নয়, বুখারি মুসলিম তিরমিদি বিখ্যাত হাদিসের তিনটি গ্রন্থে হাদিস এসেছে। আল্লাহ বলবেন ওই যুবকগুলো কোথায়? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকগুলো যুবক বয়সে সাজদা দিয়েছে, ইবাদত করেছে, কোথায়? যুবকরা দাঁড়াবে, আল্লাহ বলবেন তোরা এখানে কেন? আয় স্পেশাল গ্যালারি, আরশের ছায়ার নিচে তোরা জায়গা পাবে, সুবহানাল্লাহ। যুবক ভাইরা আল্লাহর আরশের নিচে জায়গা পেতে চাও তো? কারা কারা চাও না হাত তুলো তো, আরশের ছায়ায় জায়গা চাই তো আমরা? আজ থেকে লুৎফুর রহমান হুজুরও বলে গিয়েছেন এই ফেতনার যুগে, এক নাম্বার আমলটা আমিও বলে দিয়ে যাচ্ছি, কি সুন্দর বিষয়। একজনকে দিয়েছেন মানে কিয়ামতের আলামতের সুগ্রা, আরেকজনকে মৃত্যু। আপনার তো মৌত হলেই আপনার কিয়ামত শুরু। আমরা নিজেদেরকে সংশোধন করার জন্য এক নাম্বার মৃত্যুর প্রস্তুতি হিসাবে আমরা নামাজ ছাড়বো না,
কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখেন, ওয়াদা করলাম তো হাত নামান। মৃত্যুর প্রস্তুতি হিসাবে কখনো নামাজ ছাড়বো কেন বলেছি জানেন? নবীজি বললেন সল্লি ইদা কুমতা ফি সলাতিকা ফসল্লি সলাতাম মুয়াদ্দা, যখন নামাজে দাঁড়াও এই ফিলিংস নিয়ে দাঁড়াও, এটাই তোমার জীবনের শেষ। আহ, এশার নামাজ আমি পড়ে ফেলেছি, আমি জানি না ফজরের নামাজ পাবো কিনা, হয়তো রাস্তায় আমার মৌত হতে পারে। হে যুবকরা, তোমরা যারা এশার নামাজ না পড়ে মাহফিলে আসলা, অপবিত্র থাকলে এখনই গিয়ে পবিত্র হয়ে এশার নামাজটা পড়ো, কারণ ফজরের নামাজ তোমার কপালে নাও থাকতে। দুই নাম্বার সর্বশেষ কথা বলছি, মৃত্যুর প্রস্তুতি হিসাবে সব সময় একজনকে ভয় করে জীবন পরিচালনা করব, তিনি কে? এই একটা জিনিস আপনাকে জান্নাতি বানাতে পারে, সেটা হলো আল্লাহর ভয়। শেষ কথা বলে ফেলি, বর্তমান দুনিয়ায় যুবক তরুণরা হাতের মধ্যে এই ফোন পে ডিভাইস আসক্ত হয়ে অপরাধ জগতে তারা পা বাড়িয়ে ফেলেছে, অপরাধ জগতে তারা হারিয়ে গিয়েছে। আমার ভাইরা, কলিজার টুকরা ভাইরা শুনো, গোপন গোপন গুনাহ তোমার স্বপ্নে কামলকে শেষ করে দিবে। এই যে এখন ওয়াজ মাহফিলে এসেছো, এটা বদ আমল নাকি ভালো আমল? নামাজে যাও এটাও ভালো আমল, কিন্তু একাকী নীরবে নিভৃতে যদি গুনাহ করো তোমার সব ভালো আমল নষ্ট হয়ে যাবে। শেষ একটা হাদিস শোনায় আজকের ওয়াজ শেষ করব। আমার বাবারা ভাইয়েরা সবাই হাদিসটা শুনেন। একদিন নবীজি সাহাবিদের সামনে বক্তৃতা করতে গিয়ে বললেন, আমার সাহাবিরা শোনো, কেয়ামতের দিন আমার কিছু উম্মত পাহাড় সম পরিমাণ আমল নিয়ে কেয়ামতের মাঠে হাজির হবে। নবীজি বললেন, তিহামার শুভ্র পর্বতমালার ন্যায় পর্বত সমান আমল নিয়ে তারা হাসরের মাঠে উঠবে, কিন্তু হাসরের মাঠে উঠার পরে সঙ্গে সঙ্গে পর্বত সমপরিমাণ নেক আমল ধুলাবালিতে পরিণত হয়ে উড়ে যাবে। শুনতেছেন আমার কথা? কিসের সমান আমল? কিসের সমান? সুবহানাল্লাহ, কিসের সমান? শেষ এক হাদিস দেও, আজ শেষ হবে আজকে। যারা গুনাহ করতেছে এখনো, শেষ ছেড়ে দিব, এইটাই যথেষ্ট, এত ওয়াজ করার কি দরকার, একটা হাদিস যথেষ্ট। বলেন নবীজি বলতেছেন, কিয়ামতের দিন কিছু লোক কিসের মতো আমল নিয়ে উঠবে? কত পরিমাণ আমল উঠবে, সাথে সাথে আমলগুলো নষ্ট হয়ে ধুলাবালি হয়ে উড়ে যাবে। সুবহানাল্লাহ, না শোনেন, সাহাবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এরা কারা, এত আমল নিয়ে উঠলো, এত আমল ধুলাবালি হয়ে সব নষ্ট, সব শেষ? আল্লাহর নবী বললেন, এরা তোমাদের ভাই, এরা নামাজে যায়, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ওয়াজ মাহফিলে যায়, সত্য কথা বলে, সুদও খাইল না, ঘুষও খাইল না, গীবতও করল না। সাহাবিরা বললেন, এটা কেমন কথা, সব ভালো আমল করতেছে, এজন্য তো ভালো নেক নিয়ে উঠলো, কিন্তু সব আমল নষ্ট হইল, জাহান্নামে যাবো কেন? আল্লাহ নবী বললেন, একটা দোষ আছে, দোষটা হলো যখন সে একা হয়ে যায়, নীরব, কেউ নাই, একা, নীরবে নিভৃতে সে হারাম কাজে লিপ্ত হয়ে পড়ে। হে যুবক, রাতের বেলা যখন বাড়িতে ঘুমাও, বাড়িতে ওয়াইফাই আছে, দরজা বন্ধ, আব্বা দেখে না, আম্মা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, মনে করো বন্ধ রুমে এখন যদি আমি পর্নোগ্রাফি দেখি, কেউ আমাকে দেখতেছে না, নাটক দেখছি, সিনেমা দেখছি, কেউ দেখতেছে না, মানলাম তোমার কথা, কেউ তোমাকে দেখে না, কিন্তু একজন তো বন্ধ রুমেও সব দেখে, তিনি কি? এই ভয়টা যদি থাকতো যুবক, তুমি গুনাহ করতে না। তুমি রাতের বেলা, ওই যে লুৎফুর রহমান হুজুর বললেন, গুগলে সব কুকামও আছে, আপনি চাইলে এখান থেকে ভালো কাজও করতে পারবেন। আমরা নেগেটিভটা নিব না, পজিটিভটা নিব, ইনশা গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছাড়তে পারবেন একজনকে ভয় করলে, তিনি কে? মৃত্যুর প্রস্তুতি হিসাবে লাস্ট নসিহত, হারাম ছেড়ে দেন। মনে করেন আপনি হারাম উপার্জন করতেছেন, হারাম খাইতেছেন, বডিটা হালাল হয়েছে না হারাম, এরপরে হাজি সাহেব হজ করতেছেন, হারাম বডি নিয়ে গেছেন, বলতেছেন লাব্বাইক আল্লাহ আমি হাজির, আল্লাহ বলতেছেন তোর লাব্বাইক, তোর উপস্থিতি আমি কবুল করলাম না, যা। নামাজে গিয়েছেন হারাম খাই, আল্লাহ বলতেছেন বের হ তুই,
তোর ইবাদত আমি কবুল করলাম না, কারণ হারাম খাইয়া বডি বানাইছে কি, বডি বানাইছে কি। মৃত্যুর প্রস্তুতি হিসাবে এই তিনটা কাজ করবেন, শেষ আর লাগবে না। পাঁচ ওয়াক্তের নামাজ ছাড়বেন না। দুই নাম্বার কি বলেছি, প্রকাশ্য আর গোপন গুনাহ সব ছেড়ে দিব, কাকে ভয় করে বলেন। কয়টা কথা বললাম, কয়টা কথা? মৃত্যুর প্রস্তুতি হিসাবে এক নাম্বার কি ছাড়বো না, জোরে বলেন কি ছাড়বো না, আরো জোরে কি ছাড়বো না। দুই নাম্বার প্রকাশ্য গোপন সব গুণা ছেড়ে দিব, কার ভয়ে, কার ভয়ে, এসেছি কার কাছ থেকে, চলে যাব কার কাছে। তিন নাম্বার কি খাবো না, কি খাবো না, জোরে বলতে হবে কি খাবো না। ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব, ইনশাআল্লাহ।